বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী, সেই মন্ত্রেই দীক্ষা নিয়েই ভোটের ময়দানে ত্রয়ী, এক মা দুই মেয়ে। রানাঘাট দক্ষিণে সিপিএম বিধায়ক রমা বিশ্বাস, তার মা এবং বোন, তিন নারী তিন তরবারি। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, এযাবৎকালে পঞ্চায়েত ভোটে সবচেয়ে কম আসনে প্রার্থী দিয়েছে বামেরা। গ্রাম পঞ্চায়েতে মাত্র 28% আসনে প্রার্থী দিতে পেরেছে তারা। সেখানে রানাঘাটে উলটপুরান ভোটের ময়দানে সিপিএম এর হয়ে একই পরিবারের তিন প্রমিলা। ওখানে পার্টি আগে আমার মাকে ভেবেছিল ক্যান্ডিডেট ওখানে করেছে, কিন্তু লাস্টে যে জায়গায় দাঁড়িয়ে বর্ধিত যে ডেট, সেই ডেটে যখন আমরা দেখি যে ওখানে দাঁড়িয়ে আমাদের ক্যান্ডিডেট দেওয়ার ক্ষেত্রে ইয়ে হচ্ছে, তখন আমরা আমার বোনকে বলি তুই দিল্লি থেকে চলে আয়। ও রাত 12টার সময় একটা ফোন করেছি, সকালবেলা রিজার্ভেশন না করে ট্রেনে উঠে ও এসে ওখানে নমিনেশন দিয়েছে। আমাকেও দাঁড়াতে হয়েছে, পার্টিকে বলেছি, পার্টি বলেছে করতে হবে। নদিয়া কৃষ্ণনগর 1 নম্বর ব্লকে আশানগর পঞ্চায়েত সমিতির 9 নম্বর বুথে প্রার্থী হয়েছেন রমা বিশ্বাস। দুর্লভপাড়া গ্রাম পঞ্চায়েতে প্রার্থী রমা বিশ্বাসের 85 বছরের বৃদ্ধা মা সরোজবালা। শ্রমিক কৃষকদের আমরা মুক্তি কামনা করি, সেই হিসাবে শ্রমিক কৃষকদের পাশে, শ্রমিক কৃষকদের আন্দোলনের পাশে আমরা থাকি। সেই জন্য এই আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য, এদের জয়ের জন্য, এদের অধিকারের জন্য আমরা দাঁড়িয়েছি। এদের নিয়েই আমি চিরকাল সেই 52 সাল থেকে আমি আন্দোলন করে যাচ্ছি এখানে। রমার ছোট বোন সোমা প্রার্থী হয়েছেন আশানগর পঞ্চায়েত সমিতির 7 নম্বর বুথে, যদিও ঘটনায় আমল দিতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। 2009-08 পঞ্চায়েত নির্বাচন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, নদিয়া জেলায় সিপিএম জিতল, রমা বিশ্বাস হার সবচেয়ে বেশি, তার এই দম্ভের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। তা তিনি বিরোধী দলের কর্তারা দাঁড়িয়েছে, জোর কদমে চলছে প্রচার, ঘরে ঘরে গিয়ে চলছে জনসংযোগের কাজ। কৃষ্ণনগর 1 নম্বর ব্লকে সিপিএম এর মান রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিন নারী। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।